গোপাল ঠাকুরের জোগাড়, যেহেতু আজকে জন্মাষ্টমী সেজন্য আজকে আমার নিজের সাধ্যমতো একটুখানি জোগাড় করলাম। মর্নিং বাঙালি, কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও বিন্দাস আছি। আজকে হচ্ছে হ্যাপি জন্মাষ্টমী, তো আজকে আমিও একটুখানি পুজো করব বলে ঠিক করেছি, সেজন্য জায়গাটাও ঠিক করেছি। এই যে দেখো, এইখানটা ভাবছি একটুখানি গোপাল ঠাকুরের পুজো করব। এই জায়গাটা ঠিক করেছি, সমস্ত জিনিসও নিয়ে এসেছি। এখানটা স্নান টান করার পরে এই জায়গাটা একটুখানি সাজিয়ে নেবো, আলো ঠালো দিয়ে একটু সাজিয়ে নেবো, সেটা তোমাদের দেখাবো। তো চলো, আজকে এখন বাজে 10টা, আজকে 10টা থেকেই আমার ব্লগটা স্টার্ট করলাম। এবার আমি আমার কাজগুলো সমস্ত কিছু সেরে নিই, বিছানা তুলবো, নিচেও কিছু কাজ আছে, খাওয়া আছে, এ আছে, পরপর কাজগুলো এবার সেরে নিই, সেরে নিয়ে পুজো টুজো করবো, কারণ আজকে একটা খুব ভালো দিন। ঠিক আছে, আজকে আবার লোকনাথ বাবারও জন্মদিন, দুজনেরই একসাথে পড়েছে। তো চলো কাজগুলো করে নিই, ঠিক আছে, তাড়াতাড়ি কাজগুলোও সেরে নিই। আমার মোটামুটি হয়ে গেছে। এবার এখন বাজে হচ্ছে 12:30। এবার স্নান করবো, স্নান করে এসে ওই গোপালের ওই জায়গাটা সমস্ত কিছু জোগাড় টোগাড় করবো। আলু বার করে রেখেছি, আসন টাসনও মানে ঠিকঠাক করে রেখেছি, রান্না করলে তো হয় না, তো স্নান করবো, স্নান করে নিয়ে আলু সব জোগাড় করবো। আর যেহেতু আজকে একটু ছোটো মতো পুজো করবো, সেজন্য খুব একটা খাই নিয়ে আজকে ইচ্ছা আছে নিরামিষই খাওয়া। তো ভাত দই নিয়ে এসেছি কালকে, তোমাদের বললাম তো, তো সেই দই দিয়ে ভাত খেয়ে নেবো। আজকে আর আঁচটা খাবো না, যেহেতু গোপালেরকে একটুখানি পুজো করবো, তো এই ফার্স্ট টাইম করবো পুজো। তো এমনিতে ঘরে তিনজন ঘোরাঘুরি করছে, বড়ো ছোটো মেজো, ওদের সাথে তোমাদের আবার দেখাবো যদি ওরা আসে। ছোটো দুটো আবার নিচে মোবাইল দেখছে, ঠিক আছে, একটু পরে চান টান করবে, চুপচাপ মোবাইল দেখছে বলে বাড়ির পরিবেশ একদম শান্ত। তো চলো চান টান করে আসি, সে গোপালে জোগাড়টা সেরে ফেলি। স্নান হয়ে গেছে, জাস্ট এইমাত্র স্নান করলাম, এবার করব গোপালের জোগাড় টোগাড় এখানে। তো চলো জোগাড়টা স্টার্ট করে দিই, পুজোটা করে নিই, কারণ এরপরে এই যে বসে আছে একজন ছোটো গোপাল এদিকে, এরা সব স্নান টান করবে। নিচে গাড়ি ঠাড়ি ধোয়া হচ্ছে, আমাদের দেখাচ্ছি গাড়ি ধুচ্ছে তিনজনে মিলে। আর এনার রাগ হয়েছে, এনাকে ফোন দেওয়া হয়নি সেজন্য এনার রাগ হয়েছে ছোটোটা, ও সব গাড়ি ঠাড়ি ধোয়েও নি, কিছু করেও নি। তো এখন এই পরপর পরপর ব্যাক টু ব্যাক এখন কাজ আছে। তো তো চলো তাড়াতাড়ি করে পুজোটা সেরে নিই এবং সুন্দর করে ডেকোরেশন করি, সব তোমাদের সাথে শেয়ার করছি, সব তোমাদের দেখাচ্ছি। তো চলো শুরু করে দিই পুজো করা। এই যে একজন গোসা করে এখানে বসে আছে, কোনো কাজ কাম কিছু করছে না, এটা হচ্ছে ছোটো গোপাল, মা বিষ্ণু গোপাল এটা। আর নিচে সব কাজ চলতে আছে, নিচে একজন দুজন সব গাড়ি পরিষ্কার হচ্ছে, সেদিনকে যেহেতু সেই মায়াপুর ঘুরতে গেছিলো বললাম না, তো সেই কাদা ফাদা লেগেছে, তো এখন সব গাড়ি পরিষ্কার চলছে নিচেতে। তো এরা যতক্ষণ কাজে ব্যস্ত আমি ততক্ষণ ধীরে সুস্থে পুজো করবো, চান হয়ে গেলেই পাচ্ছি, ডাক পড়বে খেতে দাওয়াও করে। তো চলো তাড়াতাড়ি করে পুজো কিছু বাবা আমি সেরে নিই, আমি আমার কাজটা করে নিই। গাই সেবার করছি, জোগাড়ি একটা পেতেছি, ঠিক আছে, এবং এটা ব্যবসা করে দেওয়ার জন্য এই হচ্ছে আমার গপু। ওকে, গপুকে বসিয়ে দিলাম। এবার একটুখানি বাবুকে যে মালাটা নিয়েছি সেটাও পড়াবো, আর যেটা নিয়ে এসেছি ওটাও পড়াবো। ছোটো ছোটো জিনিসগুলো দেখতে গেলে কিনতে হবে, দেখো কি সুন্দর দেখতে না মালাটা, ছোটো ছোটো জিনিসগুলো দেখতে গেলে কিনতে হবে। এটাও কিনে নিয়ে এসেছি, এটাও বাবুকে পড়িয়ে দিই একটু, ওপরে ঠাকুরকেও সাজাবো, আর একে একটুখানি সাজিয়ে দিই, তারপর ওপরে ঠাকুরকেও সাজিয়ে দেবো। দুধ চালানো হয়ে গেল, যেটুকুনি মানে আমি তোরা জানি না ফার্স্ট টাইম করছি, তো যেটুকুনি আমার পক্ষে পসিবল আমি সেটুকুনি করার চেষ্টা করছি, যেহেতু আমার যে ফার্স্ট টাইম পুজো। নিচে তো সাইকেল বাড়ি ধোয়া, ওপরে আমার যে ওপরে ঠাকুরগুলো আছে সেই ঠাকুরটা দিয়ে নিই, ওপরে রাধা কৃষ্ণ আছে, ওপরে ঠাকুরটা আমি সাজিয়ে তারপর ওপরে তোমাদের সাথে শেয়ার করছি। বাড়ির আছে ওয়েদার ভীষণ বাজে, আমি সেটা একটু দিয়ে দিলাম। I'm going to go.
মোটামুটি ডান আমেরিকানটা মানে পরে আলু দিয়ে ডেকোরেট করবো, ইচ্ছে আছে একটু আলু দিয়ে সাজানো, ইচ্ছে আছে দেখা যাক কতটুকু পসিবল হয়। যদি কিছু ভুল হয় আমরা যদি কিছু আরও কিছু অ্যাড করতে হয় তোমরা প্লিজ আমাকে একটুখানি কমেন্ট করো, কারণ আমি একদম নিউ, কিন্তু আমি কিছুই জানি না গোপালের পুজো কীভাবে হয় না হয় সত্যি আমি জানি না। আর এটা হচ্ছে গণেশের, এটা গণেশটাকে পরে করে দেবো। এই হচ্ছে আলু, আলু দিয়ে এখানটা একটুখানি ডেকোরেট করে দেবো, সুন্দর করে সাজিয়ে দেবো। আর হ্যাঁ, গোপালকে জল দিই খাওয়ার জন্য। রাধাকৃষ্ণ আছে আমার, ওপরেও আছে রাধাকৃষ্ণ একটা, তো সেখানেও সাজালাম, হাত তো যায় না, তো ফুল টুল দিয়ে একটুখানি বেশ সুন্দর করে সাজিয়ে দিলাম, বাবাকেও ফুল দিয়ে মেলাম, তখন আমি তখন একসাথেই মালা নিয়ে আসি। আর এই হচ্ছে আমার তুলসী, কতটা বড় হয়ে গেছে দেখেছো, তুলসী গাছটা অনেকটা বড় হয়ে গেছে। তো চলো কত তো এটা করেছি এবং আলু দিয়ে যখন সাজাবো তখন সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো পুজো মোটামুটি ডান হয়ে গেল, এই হচ্ছে পুজো। এবার আলোটা দেবো, আলোটা ঠিক করেছি, খেয়ে এসে আলোটা লাগিয়ে দেবো, তাহলে সন্ধ্যেবেলা বেশ দেখতে ভালো লাগবে, ঠিক আছে। আর তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি, দেখবে আসো আমি দুদিন থেকেই ভাবছি না শেয়ার করব, সেটা হচ্ছে এই দেখো গাছে না নতুন নতুন পাতা বেরিয়েছে, বেল গাছটায় নতুন পাতা বেরিয়েছে, দেখো ছোটো 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 সব অনেক ছোটো ছোটো পাতা বেরিয়েছে। আর এইটা তো দেখো ফুল হয়ে আছে, এই গাছটা অনেক বড় হয়ে গেছে, এইটুকুনি পুঁতেছিলাম এটা এতটা বড় হয়ে গেছে, বেল গাছটাও তাই, তুলসী গাছটাও তো অনেক বড় হয়ে গেছে দেখো, মানে এইটুকুনি পুঁতেছিলাম কিন্তু হয়ে গেছে অনেক বড় বড়। এবার খাবো, প্রচণ্ড খিদে পেয়েছে, কারণ বেলা আড়াইটে মনে হয় বাজে, খেয়ে দিয়ে আসি। খেয়ে দিয়ে এসে এখানে আলোটা ফিট করি, ফিট করে আবার তোমাদের দেখাচ্ছি যে কত সুন্দর লাগছে আলোটা এখানটা ফিট করে। এখন বাজে 4:10, জাস্ট খাওয়া হলো, খেয়ে দিয়ে এলাম। আজকে আমি আমি নিরামিষ খেয়েছি, আসলে আমার শ্বশুর বাড়িতে কী বলতো এই সমস্ত না মানে না, ঠিক আছে, মানে এই পুজো টুজো তো ওদের আসি হয়েছে, কিন্তু আমি নিজে নিরামিষ খেয়েছি, যেহেতু গোপালের পুজো করেছি এই ফার্স্ট টাইম, তো আমি ওই তরকারি দিয়ে ভাত আর দই দিয়ে ভাত খেয়েছি, তো ভাত টাত খেয়েছি। আজকে মানে বাইরে দেখো পুরো ঝোড়ো হাওয়া দিচ্ছে, কি নিম্নচাপ হয়েছে কে জানে, ঝোড়ো হাওয়া দিচ্ছে, মারাত্মক আজকে হাওয়া দিচ্ছে। তো একটু পরে ছেলেরা যাবে পড়তে, 4:30 সময় তিনজনেই বেরিয়ে যাবে, একজন যাবে, বড়জন যাবে বাঁশবেরিয়া, আর ছোটোজন ওই কাছে যেটা দেখিয়েছি ওইখানে যাবে ছোটো দুজন, তো ওরা যাবে পড়তে, তারপর জল তুলবো, তারপর ওই গোপালের ওই লাইটটা ঠিক করবো, ওটা আলোটা চালাতে হবে। মোটামুটি একটুখানি করেছি দেখবে, চলো মোটামুটি একটুখানি করেছি, কিন্তু তোমার প্রপার হয়নি, প্রপার ওটা ঠিক করতে হবে, কারণ সন্ধ্যেবেলা দুটো আলোই জ্বালাবো, এক তো আমার ঠাকুরের আলো জ্বলে তোমরা তো দেখেছো, আর এই যে কিছুটা মানে করেছি, এখন ফোনে চার্জ হচ্ছে, চার্জারটা এসে আমি যা বেঁচেছি না বিশ্বাস করো, মানে মা চার্জারটা পাঠিয়ে দিয়েছে বলে, আর এইটাতে শ্যুট করছিলাম বলে এটা লাগানোই আছে, এটা পরে খুলে ফেলবো, যেহেতু একার হাতে ভিডিও করা না কিছু করার নেই। আর এই চার্জারটা এসে আমি যেন বেঁচে গেছি। আর হ্যাঁ, আরেকটা জিনিস দেখো, একটা মেমোরি কার্ড অর্ডার করেছিলাম সেটাও এসে গেছে, কারণ অসুবিধা হয়। আর ফাইনালি আরেকটা ফোন পেয়ে গেছি, মায়ের এটা পুরনো ফোন, মা একটা নতুন ফোন নিয়েছে, তো আমাকে নতুনটাই নিয়ে নিতে বলছিল, আমি বললাম না আমি নতুন নেবো না, তুমি পুরোনোটা দাও, কারণ আমার খুব অসুবিধা হয় একটা ফোনে মানে লাইভ করা বা ভিডিও শ্যুট করতে খুব অসুবিধা হয়, তো এই ফোনটাও আমার কাছে এসে গেছে, তো এখন আর ভিডিও করতে কোনো অসুবিধাও হবে না। তো এখন ওদের যাই দুধ করে দেবো, 4:00 বাজছে, 4:10-15 গিয়ে দুধ করে দেবো, তারপরে এই লাইটটা সাজাবো, পিছনে ওই যে দেখা যাচ্ছে এই দিকে, সরি, এই লাইটটা সাজাবো, সাজিয়ে দুটো আলোই জ্বালবে, মানে আমার ওপরে ঠাকুরের আলো আর এই সাজাবো। আর কালকে রাত্রিবেলা এইটা পুরো গুছিয়েছি, এই জায়গাটা কি বিচ্ছিরি হয়েছিল, ঠাকুরের এই জায়গাটা পুরো গুছিয়েছি, চুলের ওপর উঠে টুঠে পরিষ্কার করেছি, যা কিছু ওই বক্সে পুড়ে দিয়েছি, ঠিক আছে, তো ওগুলো হয়েছে। যাই এবার গিয়ে এখন 4:10 একটু বিশ্রাম নিই, বিশ্রাম নিয়ে ওদের দুধ করে দিই, জল তুলবো, তারপর এদিকের কাজে লাগবো। আজকে ওয়েদারটা ভীষণ ভালো, কি সুন্দর না আজকে ওয়েদারটা, ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে। শুনছি নাকি নিম্নচাপ এসছে রাত্রে, নাকি খুব ভারী মানে বৃষ্টি হবে, এমনি জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণ জন্মেছেরই বৃষ্টির মাথায় করে, তো নর্মাল এমনিতেই তো বৃষ্টি হওয়ার কথা, তো আজকে তো রাত্রে বৃষ্টি হবে। এখন বাজে 5:30, একটু ছাদে এলাম, বেশ ভালো লাগছে দেখো আজকে ওয়েদারটা কত সুন্দর, বেশ সুন্দর লাগছে আজকে ওয়েদারটা, সেজন্য ছাদে এলাম একটুখানি
পাইচারি করতে, ঠিক আছে, ঘুরতে, আর জামা কাপড়গুলো তো তুলতেই হবে, ওগুলোও তুলবো। আর ছেলেরা তো পড়তে যাচ্ছিলো না, ছোটো দুটো মাহানা পেয়ে গেছে, বৃষ্টি হচ্ছে, তো জোর করে পাঠিয়ে দিয়েছি, বড় তো চলেই গেছে। তো এখন এগুলো তুলে আর তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, যেখান থেকে আমি আজ কালকে ওই ঠাকুরের সেই দুটো মালা কিনেছি না, সেই দোকানটা আমি দেখাচ্ছি, দাঁড়াও। ওই দেখো দোকানটা দেখতে পাচ্ছ, ওইখান থেকে মানে আমাদের বাড়ির কাছে, দাঁড়াও আর একটু জুম করে দেখাই। এই দেখো এইখান থেকে না আমি ঠাকুরের যে দুটো সেই ছোটো পুঁতি পুঁতি মালা দেখালাম ওই ওই আগের ব্লগে, ওই মালাগুলো এখান থেকে। এই দোকানটা না বাড়ির সামনে হয়েছে দশকর্মার দোকান, মানে এখানে সমস্ত অকেশনে সব রাখি, রাখির সময় রাখি। এখন মানে ওখানে কৃষ্ণ ঠাকুরের জামা থেকে শুরু করে মালা, বাঁশি, ফটো, মানে কোনো কিছু বাকি নেই যে ওখানে রাখে না, দোকানটায় সমস্ত কিছু পাওয়া যায়, ভীষণ ভালো। আর হাতের কাছে দশকর্মার একটা দোকান থাকা ভীষণ ভালো। ইভিনিং, সবাই কী করছো? সন্ধে দেওয়া মনে মনে হয়ে গেছে, কারণ এখন মনে হয় ছটা দশ পনেরো হয়তো বেজে গেছে। তো আমি দেবো, আমি সন্ধে দেবো। আর বাইরে ভীষণ মানে সে ঝড়ের মতো হাওয়া দিচ্ছে জানো তো, বাইরে মানে গুটগুট করে অন্ধকার সব পড়তে গেছে, বড়ো গেছে, ছোটোগুলো না এখান থেকে এইটুকুনি তাড়াতাড়ি চলে আসবে, কিন্তু বড় রাশাটা একটু চাপ, রেনকোটটা নিয়ে গেছে, তবুও চিন্তা লাগে। আর হ্যাঁ দেখো, এই যে আলো দিয়ে ডেকোরেশনটা সুন্দর করে করতে পেরেছি কিনা জানি না, ফার্স্ট টাইম, অনেক কিছু ভুলচুক হয়েছে, ঠিক আছে, ফার্স্ট টাইম, তো নেক্সট টাইম আবার সেগুলো ঠিকঠাক করে নেবো। এই হচ্ছে আলো দিয়ে ডেকোরেশনটা করে দিয়েছি, পরে তোমাদের ফ্রন্টে এনে আরও দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো কী কী ভুল হয়েছে বলো তো, যেমন মানে গোপালের ক্ষেত্রে যা যা লাগে, মাখন লাগে, মানে ক্যাডবেরিজ লাগে, এগুলো তো মাথায় নেই, সেজন্য জানি না, ফার্স্ট টাইম করেছি, তো তো নেক্সট টাইম এগুলো মনে থাকবে। এবং যেহেতু গোপাল এখন ডেকেছে, সেজন্য এইগুলো আনারও চেষ্টা করব। তারপরে যে তাল ফুলুরি, মালপো, এই জিনিসগুলো লাগে, কিন্তু আমাদের এখানে না এগুলো চট করে অ্যাভেলেবেল নেই, কারণ মিষ্টির দোকান খুব একটা নেই, দুটো মিষ্টির দোকান আছে, জায়গাটা তো একদম মানে গ্রাম টাইপের, সেজন্য খুব একটা অ্যাভেলেবেল নেই। তো গোপালকে বলেছি ভাই ক্ষমা করে দাও এইবারের জন্য, নেক্সট টাইম আবার তোমার জন্য নিয়ে আসবো জিনিসগুলো। তো এখন সন্ধে দেবো, ঠিক আছে, ওই যে ঠাকুরের আলো জ্বলে গেছে, এটা আর খোলা হয়নি, এটা খুলে দেবো, তো সন্ধে দেবো, সন্ধে দিয়ে অ্যাজ ইউজুয়াল যা কাজ আছে ওদের জল খাওয়ার করবো, তারপরে রাতের রান্না, ব্যাস হয়ে গেল, আজকের দিন শেষ হয়ে যাবে। তো চলো সন্ধেটা দিয়ে নিই, তো চলো সন্ধেটা দিয়ে নিই, ঠিক আছে, তিনটে ধূপ, কারণ গোপালের একটা, ঠাকুরের একটা, তুলসী মায়ের একটা, তো তিনটে ধূপ সন্ধেটা দিয়ে নিই, দিয়ে নিয়ে যা যা কাজ তোমাদের মোটামুটি সবারই সন্ধে সন্ধে দেওয়া হয়তো হয়ে গেছে, আমাদের বা তোমার বা যাই দেখছো সন্ধে, আমিও সন্ধে দেবো, বড্ড হওয়া দিচ্ছে, জানি না ধূপগুলোর কী অবস্থা চলবে কিনা কী হবে, গেল গেল ধরলোই না হওয়াতে, এত হাওয়া দিচ্ছে না, ওই জানলাটা খোলা আছে যেখানে গাছ আছে সেখানে এত হাওয়া দিচ্ছে, মানে ধূপ জ্বালানোই হচ্ছে, ডিফিকাল্ট ব্যাপার স্যাপার, দেখছো দেখছো, আরে ভাই একটা তো ধর, একটা থেকে তিনটে হয়ে যায়, একটা থেকে তিনটে হয়ে গেল, কী ট্যালেন্ট, তিনটে হয়ে গেল, দুটোর গন্ধ এত সুন্দর না, আর আজকে মানে পুজো করেছি তো মানে সিঁড়ি দিয়ে আসলেই ওপর দিয়ে এত সুন্দর একটা মানে গন্ধ আমের হচ্ছে, যেন সেই পুজো পুজো একটা ফিলিংস, যেন হচ্ছে পুজো করেছি সেই একটা ফিলিংস আসছে, মানে দারুণ লাগছে ওপরের ঘরে আসলেই। আমার পুজো জিনিসটা ছোটোবেলা থেকে ভীষণ ভালো লাগে, কারণ বাড়িতে যেহেতু তোমাদের বললাম না, বাড়িতে যেহেতু আমাদের পুজো হয় সেজন্য পুজো জিনিসটা খুব ভালো লাগে আমার, পুজো হবে হবে আমার খুব ভালো লাগে জিনিসটা। এই এখানে দেওয়ার মতো দুধদানি তো এখন নাই, এখানেই দিয়ে দিই ঠাকুরকে, এখানে তো দেওয়ার মতো দুধদানি নাই, ওপরেই দিয়ে দিই গোপালকে দেখিয়ে, ওপরে দিয়ে দিই দুধটা। তো চলো সন্ধে দেওয়া হয়ে গেল, এবার যাই রাতে জোগাড় করতে, তো চলো যাওয়া যাক। বাইরে হচ্ছে প্রচুর বৃষ্টি, তার সাথে এক কাপ কফি, ও পুরো জমে ক্ষীর যেন, কফিটা খাবো, ওদের সঙ্গে জল খাবার করে নিয়েছি, একজন মুড়ি চালাচ্ছে, একজন পাস্তা খেয়েছে, আর একজন কিছু খাবে না, তো করে দিয়েছি, এবার রুটি করব আর ডিমের মার্কেট করব ওদের জন্য, আর আমার তো দুটি রুটি আছে। কি করছিস? ড্রয়িং করছিস? এই দুই গোপাল, এটা মহা দুষ্টু গোপাল, এটা ঠিক আছে, ও ওটা তো কালকে একটা, আমি তো দেখো এটা আমার নতুন ট্রাই করেছি, দেখো এই নিয়ে পেস্টা করেছি, পেস্টা আই পেস্টা, এই পেস্ট দুটো, এই পেস্ট দুটো, ছিল না
তারপরে এটা করলাম আর সকালে এই রাখো আমার প্রথম দৈনিকটা চেক করা দিয়ে এই যে এই রাখো এটা ইন্ডিয়া পতাকা মানে দিয়েছি এই দুটো এটা এটা এইটা মানে এখানে দেখালাম তোমাদের এই দুটো এইটা করতে হবে এটা করে নেবো আর আমি পরে করে দেবো ডিনার হয়ে গেছে ডিনারে ছিল দুধ আর রুটি মানে রাতের খাবার দুধ আর রুটি ছিল তো খাওয়া হয়ে গেছে এখন বাজে হচ্ছে 12:15 কিংবা 20 সামনের বাড়িতে মনে হয় পুজো হচ্ছে কারণ ঘন্টা বাজছে কারণ এটা তো রাতের পুজো জন্মাষ্টমী যেহেতু কৃষ্ণ ঠাকুর রাত্রিরে জন্মেছিল সেছাড়া রাতের পুজো আর এটা সেই টেডির মধ্যে একটা লাভ লেখা হার্ট জাস্ট এখানে টাঙিয়েছি আর একটা আছে আর একটা গাড়িতে পাঠিয়ে দিয়েছি তো চলো এবার তো শুয়ে পড়বো বিছানা হয়ে গেছে অলরেডি বিছানা টিছানা ডান হয়ে গেছে ফ্রেশ হয়ে গেছি ওষুধ খাওয়া হয়ে গেছে গোপালেরও সব বন্ধ টন্ধ করে দিয়েছে গোপালও শুয়ে পড়েছে সবাই শুয়ে পড়েছে এবার আমিও শুয়ে পড়বো আজকের ব্লগটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে কী করবে লাইক কমেন্ট আর শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও ওই যে শাক বাজছে শুনতে পাচ্ছ কি না জানি না শাক বাজছে কোন বাড়িটা বলো তো এখান থেকে আমি দেখাতে পারবো না ঠিক ওই যে আলো দেখতে পাচ্ছ ওই ওইখানে ওই বাড়িটায় তোমার পুজো হচ্ছে ঠিক আছে আমাদের থেকে ওইখানে বাড়িতেই পুজো হচ্ছে তো এখন পুজো হচ্ছে জন্মাষ্টমীর তো চলো এখানেই আমি আজকে এটা শেষ করলাম আমার ব্লগটা শেষ করলাম নতুন কোনো ব্লগের জন্য আবার ওয়েট করে থাকো ততক্ষণের জন্য বাই।